অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ পশ্চিম বর্ধমান জেলা তরফ থেকে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি করা হয়েছে, যার ডেট হলো 23 জুন 2022। এবং এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি কী পোস্ট আছে এবং তার কী ক্রাইটেরিয়া আছে এবং কীভাবে আবেদন করতে হবে তার ডিটেলস আজকের ভিডিওতে আমরা জেনে নেব। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনের যে পোস্ট তা হলো সহায়িকা অথবা অ্যাটেন্ডেন্ট, এবং একটি পোস্ট আছে তা হলো জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ আনরিজার্ভ। এই পোস্টের কোয়ালিফিকেশন হলো এইচএস পাস, আর লোকাল ল্যাঙ্গুয়েজে ভালো কথা বলতে হবে এবং বুঝতে হবে, গুড কমিউনিকেশন অ্যান্ড কাউন্সেলিং স্কিল ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। তাহলে এই হলো কোয়ালিফিকেশন এইচএস পাস, আর রেমুনারেশন আছে 5,000 টাকা পার মান্থ, এবং বয়স আছে, সর্বোচ্চ বয়স আছে 40 বছর। তাহলে এই হলো ক্রাইটেরিয়া। এরপরে আছে যেটা, সেটা হচ্ছে আবেদন কিভাবে করবেন। আবেদন করতে হবে ওয়েস্ট বেঙ্গল হেলথের যে ওয়েবসাইট আছে অর্থাৎ wbhealth.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর যে অ্যাপ্লিকেশনটি বেরোবে তা প্রিন্ট আউট নিয়ে তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র এখানে যা বলা আছে দিয়ে, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। তাহলে এই হলো প্রক্রিয়া। তাহলে প্রথমে ডাব্লিউবি হেলথের সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের ডেট কী আছে? রেজিস্ট্রেশনের ডেট হলো 24 জুন থেকে শুরু হয়ে গিয়েছে, এবং রেজিস্ট্রেশনের লাস্ট ডেট আছে 11 জুলাই 2022। 11 জুলাই 2022-এর মধ্যে আপনারা হেলথের সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন, এবং ডাইরেক্ট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে রেজিস্ট্রেশন করার জন্য, ওই লিঙ্ক থেকেও ঢুকতে পারবেন। এখন এই অ্যাপ্লিকেশনের জন্য ফিস ধরা হয়েছে জেনারেল ক্যান্ডিডেট 100 টাকা আর এসসি এসটি ওবিসি 50 টাকা, যদিও এটি আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য তাই 100 টাকা ফিজি হবে। তাহলে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, তার পেমেন্ট করতে হবে অনলাইনে, তারপর প্রিন্ট আউট নিয়ে পাঠাতে হবে। এখানে লেখা আছে আফটার সাবমিশন দ্য প্রিন্টেড অ্যাপ্লাইড ফর্ম ডিউলি সাইন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যালং উইথ কপি অফ ইউপিআই পেমেন্ট, যে পেমেন্টটা করবেন সেই পেমেন্টেরও রসিদ কপি দিতে হবে এই অ্যাপ্লিকেশনের সঙ্গে, এবং পাঠাতে হবে স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট, কুরিয়ার কোথায়, না দ্য CMOH অ্যান্ড মেম্বার সেক্রেটারি অফিস অফ দ্য CMOH কল্যাণপুর স্টেট লাইট টাউনশিপ আসানসোল পশ্চিম বর্ধমান পিন 713305। এবং 11 জুলাই হচ্ছে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট অনলাইনে, আর পাঠানোর যে লাস্ট ডেট তা হল 19 জুলাই টিল 5 PM। 19 জুলাই 5টার মধ্যে ওখানে কিন্তু চিঠি পৌঁছে যেতে হবে, এবং উপরে অবশ্যই লিখে দিতে হবে যে খামে পাঠাবেন, সেই খামের উপরে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সহায়িকা ইন NRC, এই কথাটি লিখে দিতে হবে। তাহলে আপনারা জেনে নিলেন যে সহায়িকা পদের জন্য কী ক্রাইটেরিয়া আছে এবং কীভাবে আবেদন করতে হবে। ওকে দর্শক বন্ধু, যদি এই আমার ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি আপনাদের কাজে লেগে থাকে চাকরির ক্ষেত্রে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ এরকম ধরনেরই সরকারি চাকরি সংক্রান্ত লেটেস্ট খবর আমার চ্যানেলে প্রত্যেক দিন আপলোড করা হয়ে থাকে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আপনি মেসেজ পেয়ে যাবেন এবং ভিডিওটি দেখতে পাবেন এবং সরকারি চাকরির খবর সম্বন্ধে অবহিত থাকবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং সমস্ত আপনার জানা শোনা চাকরি প্রার্থী
দের মধ্যে শেয়ার করুন যাতে সবাই এটি আবেদন করতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।